এই যে শবনম বুবলি, এই যে অপবিশ্বাস, শবনম বুবলি এবং অপবিশ্বাস কাকে বয়কট করবেন, কার অপরাধ, কে মানুষের সংসার ভাঙে, সেই প্রশ্নে আমরা যাচ্ছি। এই যে ওনাকে চিনেন, উনি হলেন হুমায়ুন আহমেদের স্ত্রী গুলতেকিন আহমেদ, শ্রদ্ধেয় গুলতেকিন আহমেদ। তিনি নিজেও একজন লেখক, উচ্চশিক্ষিত। তিনি বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক, লেখক, উপন্যাসিক হুমায়ুন আহমেদের স্ত্রী। আর এই যে ওনাকে চিনেন, উনি শাওন আহমেদ, হুমায়ুন আহমেদের পরের স্ত্রী, অনুপ্রবেশকারী। এই যে গুলতেকিন আহমেদ, উনি কিন্তু উচ্চ বংশের মেয়ে, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাতনি, এশিয়ার বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী বলা হয় তাকে। তিনি কিন্তু এই তার নাতনি, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাতনি। 29 বছর তিনি হুমায়ুন আহমেদের সংসার করেছেন। হুমায়ুন আহমেদ যখন রাত জেগে লিখতেন, তখন তার বাসায় ফ্যান ছিল না। এই গুলতেকিন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতেন। হুমায়ুন আহমেদের অভ্যাস ছিল সারা রাত জেগে তিনি লিখতেন, আর গুলতেকিন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতেন। তারপর হুমায়ুন আহমেদ বারান্দায় যেতে গিয়ে দাঁড়াতেন, আর গুলতেকিন চা বানাতেন, আবার লিখতেন, আবার বাতাস করতেন। এভাবেই গুলতেকিন দীর্ঘ 29টি বছর হুমায়ুন আহমেদের স্ত্রী হিসাবে কাটিয়েছেন। তারপরে ঘরে অনুপ্রবেশ ঘটে শাওন আহমেদের। এখন হুমায়ুন আহমেদের স্ত্রীরা, স্ত্রী বা গুলতেকিন আহমেদের বড় স্ত্রীর ভক্তরা কখনো কি শাওনকে দোষ দিয়েছে, শাওনকে বয়কট করতে বলেছে, অথবা শাওনকে সব জায়গায় দোষী করে বেরিয়েছে? না, করেনি। কিন্তু আমাদের শ্রদ্ধেয় অপবিশ্বাসের ভক্তরা বুবলিকে গালি দিচ্ছে, বুবলিকে দোষ দিচ্ছে, অথচ বুবলির অপবিশ্বাসের কি দোষ নেই? সংসার টেকানোর জন্য অপবিশ্বাসের কোনো ভূমিকা ছিল না। যে কোনো সংসার টিকাতে একজন যদি খুব ভালোভাবে ত্যাগ স্বীকার করে, অন্তত একজন, দুইজন করলে তো খুবই ভালো, একজন যদি ত্যাগ স্বীকার করে, অবশ্যই সেই সংসার টিকে যায়, অবশ্যই টিকে যায়। এটি সংসারের 1 নম্বর থিওরি। একজন যদি ত্যাগ স্বীকার করে, তাহলে সেই সংসার টিকে যাবে। তবে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার কথা বলছি আমি। আর দুইজন ত্যাগ স্বীকার করলে তো সোনায় সোহাগা, সেটা কন্ট্রাকচুয়াল মিউচুয়ালে চলে আসে, সংসার টিকে যাওয়ার ক্ষেত্রে সেটা বেশি ভূমিকা রাখে, সুখীও করে। যাই হোক, এই যে আমরা এখন কাকে দোষী সাব্যস্ত করব, শবনম বুবলি এবং অপবিশ্বাসের মধ্যে, অপবিশ্বাস এবং শবনম বুবলির মধ্যে কাকে বয়কট করব, কে সংসার ভাঙে? প্রথম অবস্থায় মনে হয়েছে বুবলি ভয়ঙ্কর রকম অপরাধী, কিন্তু পরবর্তীতে কী মনে হচ্ছে, পরবর্তীতে আসলে এখন দেখা যাচ্ছে যে বুবলির দোষ নেই। অনেকে প্রশ্ন তুলেছে, পরিচালকের কাছে স্ক্রিপ্ট বুঝতে যাবে, প্রযোজকের কাছে কেন যাবে, তাপস তো প্রযোজক, বুবলি তাপসের কাছে কেন গিয়েছে, অংশুর কাছে কেন যায়নি, অংশু হলো পরিচালক। ফ্যাক্ট হলো, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রযোজকরাই সব, কারণ প্রযোজক বলে যে আমি টাকা দিব, গল্প এভাবেই হতে হবে, তাই না? সেই হিসাবে তাপসের সেই ইয়ে থাকতেই পারে। এখন কেউ কিন্তু এই প্রশ্ন করে নাই মুন্নি এবং বুবলির, ফারজানা মুন্নি এবং অপবিশ্বাসের যে ফোন আলাপটি হ্যাক হয়েছে, সেখানে অপবিশ্বাসের কথাগুলো নেই কেন, এই কথাগুলো কে কেটে দিয়েছে, কেটে দেবার কারণ কি, রেকর্ড কে করেছে, বা ফাঁস করে দেবারই বা কারণ কি, এখান থেকে কে সুবিধা নিতে চেয়েছে, কে আসলে সংসার ভাঙে? এখন যে নাকি এই ফোন আলাপ হ্যাক করেছে, নিজের কণ্ঠটা কেটে দিয়েছে, ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, সে নিজের স্বার্থের জন্য তাপস মুন্নির সংসার দেখে নাই, সে এটাকে ভাইরাল করে দিয়েছে নিজের স্বার্থ, সাকিব খানের কাছে, মেগাস্টারের কাছে ভালো থাকার জন্য, আবার ফিরে যাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য সে ফারজানা মুন্নির সংসারের কথা দেখেনি।
কে স্বার্থপর, কে সংসার ভাঙে? প্রশ্ন থাকলো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।